এখনও দুই দফা নির্বাচন বাকি। নির্বাচন শেষে ভোটের ফল ঘোষণা হবে আগামী 4 জুন। তার আগে বৃহস্পতিবার বিজয় উৎসব পালনে মেতে উঠলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। এদিন তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আগাম বিজয় উল্লাসে মেতে ওঠেন হবিপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের দাল্লা এলাকায়। প্রথমে তিনি ওই এলাকার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মিলিত হয়ে কুশল বিনিময় করেন। এরপর তাদের নিয়ে সবুজ আবির খেলে একে অপরকে মুখ মিষ্টি করিয়ে আগাম জয়ের দাবি করে বিজয় উল্লাসে মেতে ওঠেন। উত্তর মালদায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি দাবি করেন, উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। তাই দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা রয়েছে। সেই উৎসাহ উদ্দীপনা থেকেই আজ দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে আগাম জয়ের আনন্দে মেতে উঠলেন। জয় সুনিশ্চিত ধরে নিয়েই সবুজ আবির খেলে একে অপরকে মুখ মিষ্টি করালেন। আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বের পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম। আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা, বয়স্করা রয়েছেন, মায়েরা রয়েছেন, দিদিরা এসেছেন, এত গরমের মধ্যে সকলে এত পরিশ্রম করেছেন, আমার দায়িত্বের মধ্যে পড়ে, যার জন্য উত্তর মালদাতে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা। একটা অভিনন্দন তোদের পাবো, ধন্যবাদ। আবির খেলা, তারপরে লাড্ডু বিতরণ, কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা, কনফিডেন্স। কিন্তু আগেও বলেছি যে উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জিতবে, আমি একটা কথা ফোন থেকেই বলছি। রেল পরিষেবা সংক্রান্ত একগুচ্ছ দাবিতে মালদায় হরিশ্চন্দ্রপুর স্টেশনে ডেপুটেশন প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির সদস্যরা। তারা হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে এদিন হরিশ্চন্দ্রপুর স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন পেশ করেন। যে সমস্ত দাবিতে ডেপুটেশন পেশ করা হয় তার মধ্যে হরিশ্চন্দ্রপুর স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান, হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেস ট্রেনের রিজার্ভেশন টিকিট প্রদান, স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন করা ইত্যাদি ছিল অন্যতম। আমরা হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতির পক্ষ থেকে রেলের পরিষেবা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে দাবি জানাবার জন্য আজকে উপস্থিত হয়েছি। হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি এবং ব্যবসা সমিতি এখানে অনেকেই উপস্থিত আছেন। আমরা এর আগেও বেশ কয়েক মাস আগে, এই মাত্র জানুয়ারি ফেব্রুয়ারির দিকেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের দাবি ছিল যে হরিশ্চন্দ্রপুরে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ দিতে হবে। এখন পর্যন্ত সেই দাবি পূরণ হয়নি, সেটা আমরা আজকে আবার রিমাইন্ডার আকারে দাবিপত্র পেশ করব এবং আগের যে পুরাতন যে আবার চালু করতে হবে। এছাড়াও আমরা স্টেশনের ভেরিফিকেশন নিয়ে দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি যে লিঙ্ক রোড যেগুলো আছে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে এসকেএফ ক্রসিং পর্যন্ত যে পূর্ব দিকে একটা রাস্তা খুব দরকার, নাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে প্যাসেঞ্জার আসতে পারেন না। এই সমস্ত দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের কাছে দাবিপত্র পেশ করলাম এবং ডিআরএমকে সেটা অ্যাড্রেস করা হয়েছে। ডিআরএমের কাছে সেটা পাঠানোর জন্য আমরা এখানে দাবি করেছি। আমরা 7 দিন সময় দিয়েছি, 7 দিনের মধ্যে যদি কোনো রেসপন্স আমরা না পাই তাহলে হরিশ্চন্দ্রপুরবাসীকে সঙ্গে নিয়ে হরিশ্চন্দ্রপুর উন্নয়ন সমিতি ব্যবসায় সমিতি উদ্যোগ নিয়ে ট্রেন এক্সপ্রেস আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই জন্য আমরা আবারও বলছি, এখানে আমাদের পদিক এক্সপ্রেস স্টপেজ চাই এবং দিল্লিগামী একটা ট্রেনের স্টপেজ চাই।